হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে সকালে সাড়ে আটটার মতো হবে তো এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা আমরা মেয়েরা সবাই চাই আমাদের সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে মানে দিনের সময়ের মধ্যে যেন কাজগুলো শেষ হয় কিন্তু সেটা যদি না হয় তাহলেই কিন্তু একদম সব গড়বড় হয়ে যায় মানে রুটিন মাফিক যদি আমরা চলতে না পারি তাহলেই কিন্তু বেশ চাপের ব্যাপার একটা কাজ শেষ হবার পর ওই কাজে যদি আবার হাত দিতে হয় তাহলে তো আর জানোই তো বিরক্তির শেষ থাকে না মানে রকমে যদি আমরা কাজটা করে গেলাম আবার পরে এসে দেখছি ওই কাজটা আবার করতে হচ্ছে তাহলে আর তো একদম তাই কি বলো তো আমি যেটাই করি না একটুখানি পরিপাটি করে করি হয়তো কোনো কোনো সময় আসতে আসতে হয় সকালের দিকে আসতে করলে হয় না সকালের দিকে তো প্রচণ্ড তারা থাকে সকালে তারা তারাহুড়ো করেই কাজটা করি মানে কোনো রকমে তখন কাজগুলো সত্যিই জানো তো ছড়ানো ছিটানো হয়ে যায় কিন্তু তারপর যে অফিসে বেরিয়ে যাওয়ার পর যে কাজগুলো করি সেগুলো একটু ধীরে ধীরে করি তাহলে কি একবারে হয় আর কাজটা খুব পরিপাটি হয় জানো তো আর আমাদের মেয়েদের তো সব দিক দিয়েই নজর দিতে হয় মানে মেয়েদের বলতে ইন দ্য বোঝাতে চাইছে আমাদের যারা গৃহবধূ তাদের তো সব দিকেই কাজের দিকে নজর দিতে হবে যেমন পরিপাটি করেও কাজ করতে হয় তেমনি কে কি চাইছে না চাইছে ঘরের সেটাকেও দেখতে হয় মনে করো না হাজবেন্ড এটা খেতে চাইছে মেয়ে এটা খেতে চেয়েছে খেতে চাইছে আমার বাড়িতে কেউ বলে না এটা করে দাও হয়তো ইচ্ছে প্রকাশ করলো একদিন এটা তো যেমন মেয়ে সেদিনকা একটু ওর মনে হয়েছে আমার আমি রুটি দিয়েছি তো ওর একটু আমার মনে হলো ওর মনে হয়েছে একটু লুচি খেতে ইচ্ছা করছে তো রবিবার না ও এখন একদম লুচিটা খেতে পারে না মানে পড়তে যায় এসে কোনো রকমে তাড়াহুড়ো করে মানে লুচিটা একটা কি দুটো খেলো তারপর আবার মানে দুটোর সময় ভাত খেতে হয় মানে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় টিফিন খেতে দুটোর সময় ভাত খেতে হয় তখন ঠিক করে ভাতও খেতে পারে না এদিকে লুচিও খেতে পারে না ঠিক করে তো আজকে ভাবলাম একটুখানি ও লুচি করে দিই ওকে বলিনি আগে ও তো পড়তে গেছে পড়তে দিয়ে এসছি তো রাস্তাতেই মাঝে মাঝে যেতে যেতেই প্ল্যান করছি যে আজকে টিফিন কি করব। তো ভাবছি যে আজকে ভেবেছি আজকে একটু লুচি করে দিই যদিও খুব গরম তবুও আমি তো একদম মানে খুব এই সপ্তাহে মানে একদিনও লুচি পরোটার কিছুই দিইনি রবিবার আবার দেখো খেতে পারে কিনা আবার কী খায় রবিবার সেই জন্য আজকে লুচিটা দিয়ে দিলাম ভাবলাম যে আজকে লুচিটা দিই তো লুচিটা দেওয়ার পর আমার মেয়ের মুখটা এত সুন্দর একটা হাসিয়ে দিয়েছে আমার যেন মনটা একদম ভরে গেছে আর ওর পছন্দের কি করেছি লুচি আর সাদা আলুর তরকারি করেছি আজকে হ্যাঁ তো যেই দিয়েছি আজকে প্রতিদিন এসে বলে মা কি আজকে টিফিন কি তো আজকে না এসে বলেনি খুব গরম লাগছিল ঘরের মধ্যেই ছিল তো বলেনি আমি যখন দিলাম ভীষণ খুশি হয়েছে জানো তো তো মেয়ের যখন মেয়ের জন্য যখন লুচি করলাম আমি আর বাদ যাই কেন আমিও খেয়ে নিই আমার কি ইচ্ছে করে না খেতে বলো আমারও তো ইচ্ছে করে খাই না বলে কখনো কখনো তো আমিও খেয়ে নিলাম আজকে লুচিটা কিন্তু বেশি টেস্ট হয়েছে মানে মাখাটা বেশ ভালো হয়েছে তো লুচি টুচি খেয়ে এবার চলে গেছি রান্নাঘরে আর রান্নাঘরে দাঁড়াতে পারছি না এত গরম ঝরঝরিয়ে খালি ঘেমে যাচ্ছে আর মেয়েকে যখন টিউশানে দিয়ে আসতে গেছি তখন আসার সময় না কিছু সবজি কিনে নিয়ে এসেছি ঘরে সবজি একদম কম আর এই এই রবিবার নীলাজজির অফিস আছে সুতরাং কতটা কি বাজার করতে পারবে না পারবে সেটা জানি না সেই জন্য ভাবলাম একটু অল্প স্বল্প সবজি কিনে নিয়ে আসছি কিছু বেশি কিছু কিনে নিয়ে একটা পেঁপে কিনেছি একটু পটল কিনেছি একটু শশা কিনেছি শশা কেন কিনেছি তো আমার না স্যালাড খেতে খুব হঠাৎ ইচ্ছে করলো কালকে হঠাৎ করে স্যালাড খেতে ইচ্ছে করলো যে স্যালাড খাবো সেই জন্য শশা কিনলাম একটু টমেটো কিনলাম একটু পেঁয়াজ কিনলাম এগুলো ছিল না তো শশা টমেটো পেঁয়াজ না কিনলেও হতো কিন্তু ভাবলাম যে একটু স্যালাড খাবো যখন তো এগুলো নিয়ে যাই তো নিয়ে এসছি নিয়ে এসে এগুলো ধুয়ে নিচ্ছি জানো তো আর আমি যদি সঙ্গে সঙ্গে না ধুই না যদি রেখে দিই ও মানে হয়তো দেখা যাবে পড়েই রইল সঙ্গের কাজ সঙ্গেই করতে হবে নইলে দেরি হয়ে গেলে পরে করব বলে আর হয় না জানো তো পরে করা সেই জন্য তাড়াতাড়ি করেই নিলাম আর যেটা হয়েছে সব ইয়ে বেশ সিঙ্কে দিয়েছি পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো না ধোয়াই ভালো একটু একটু জল লেগে গেছে আর কি করব বলো ওদিকে সবজি টবজি ধুয়ে আর বাইরে দিই নিই ফ্যানের তলায় দিয়ে রেখেছি এমনিতেই টেনে যাবে পরে ফ্রিজে ঢুকিয়ে দেব আর এখন একটু এসে বিছানাটাকে পরিপাটি করে নিচ্ছি আর এই বিছানাটা সকালে তো একবার পরিপাটি করেই টান টান করে পেতে তারপরে অন্যান্য কাজ ধরেছি এখন আরেকবার মনে হলো একটু বসে টসেছি তো একটু একটু এদিক ওদিক হয়েছে কুচকে রয়েছে ফ্যানের হাওয়াতে দেখলাম একটু বিছানা চাদরটা একটু সরে গেছে সেই জন্য আরেকবার একটুখানি মানে পেতে নিচ্ছে ভালো করে সুন্দর করে আর ঘরের মধ্যে দেখবে বিছানা চাদরটাই যেন অনেকটা মানে বিছানা যদি পরিপাটি করা থাকে তাহলে মানে ঘরটার আর্ধেক লুকি পাল্টে যায় আমি আমার এক পরিচিত বাড়িতে তো গিয়ে মানে আমরা গিয়েছিলাম আর আমার বিয়ের পরেই গিয়েছিলাম আমাদের পরিচিত বাড়িতে তাদের বাড়ির বিছানার চাদর পাতা এত সুন্দর মনে হচ্ছে কি চাদরটাকে আয়রন করেছে জানো তো মানে আমি জিজ্ঞাসাই করেছি যে কাকিমা চাদরটাকে কি আয়রন করে তারপর পেতেছে বললো না এমনি পেতেছি টান টান করে আমি বলছি অসাধারণ এত সুন্দর করে পেতেছে চাদরটা অসাধারণ লাগছে অসাধারণ লাগছে মানে আমার ইচ্ছে হয় মাঝে মাঝে সে ওরকম করে মানে ওই রকম করে পাতি পাতি কোনো জায়গায় একদম একটুখানি মানে ভাজের দাগ ছিল না জানো তো আমার ওটা আমার চোখে লেগে আছে তো বিছানা চাদরটা পরিষ্কার করার পর মানে টান টান পরিষ্কার না টান টান করে পেতে দেওয়ার পর আমি এখন ড্রেসিং টেবিলটা ক্লিন করছি একটু আর কি বলো তো প্রত্যেক জিনিসকেই মানে প্রতিদিন যদি একটুখানি ডাস্টিং করে নেওয়া যায় না ঘরের ফার্নিচারগুলো তাহলে দেখবে একদম পয় পরিষ্কার থাকে টিপটপ থাকে পরিপাটি থাকে তো আমি চেষ্টা করি প্রতিদিনই সবগুলোকে একটুখানি হালকা হাতে ডিপ না হালকা হাতে একটু ওপরের ধুলোটাকে পরিষ্কার করে নেওয়ার আর এই ড্রেসিং টেবিল তো আমার মানে একটু ওলট পালট হবেই তোমাদের কাজ কি হয় জানি না রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে তখন ওটা এটা একটু এলোমেলো হয় এমনি কি করি বলো তো রাতের বেলা তো ড্রেস মানে একটু এলোমেলো হলে ও ড্রেসিং টেবিলটাকে আর সাজিয়ে গুছিয়ে রেখে ঘুমোতে যাই না মানে তোমরা কে কি করো আমি জানি না তো আমি যাই না ওভাবে তা আমি রা রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করি ঘরটা যদি মানে একটু ধুলো ধুলো লাগে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিই এই করি কিন্তু আমার কী হয় ড্রেসিং টেবিলটা একটুখানি মানে এলোমেলো হয়ে যায় পরের দিন আমাকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতেই হয় মানে একটু ঝাড় দেওয়া মানে একটু ধুলোটাকে মানে পরিষ্কার করে দেওয়া ডাস্টিং করা আর কি ডাস্টিং করে দিই তারপরে বোতল আমার ড্রেসিং টেবিলের ওপর বোতল ভর্তি থাকে কারণ আমার না একটা ম্যানিয়া আছে মানে বোতল না নিয়ে শুলে মনে হ হচ্ছে আমার খালি জল বিপাশা পাচ্ছে জল হয়তো জল খুব একটা খেলামই না কিন্তু বোতল যদি আমি না নিয়ে শুই আর আমি মানে ড্রেসিং টেবিলের ওপর ওই চার পাঁচটা বোতল রাত্রিবেলা রেখে দেব। আর কি হয় অনেক সময় হেডফোন দিয়ে হয়তো রাত্রিবেলা কিছু শুনছি শুনে উঠে ওই ড্রেসিং টেবিলের ওপরেই রেখে দিলাম এইগুলো হয় সুতরাং সকালবেলা উঠে একটু মানে প্রতিদিনই একটু পরিষ্কার করতে হয় ডাস্টিং যেখানে জিনিস সেখানে রেখে দেওয়া আর তবে কি বলো তো প্রতি জিনিস এরকম করলে দেবে ঘর পরিপাটি লাগে দেখতে সুন্দর লাগে নিজেরও ভালো লাগে কেউ আসলে যদি বলেন তাহলেও ভালো লাগে আর এখন এই টেবিলটাকেও একটুখানি পরিষ্কার করে নেব আমি এই টেবিলটাকে মাঝে করতাম না হয়তো তিন চার দিন পর পর একদিনে করতাম তাহলে একদম ধুলোটা না পড়ে যাচ্ছে এখন আমি প্রতিদিনই এটা করছি মানে জাস্ট একটুখানি হাত দিয়ে যখন একটুখানি বসে থাকছি বা এদিক ওদিক কোনো কাজ কম থাকছে তখন জাস্ট একটা কাপড় দিয়ে একটুখানি ধুলোটা ঝেড়ে নিয়ে যা যা জিনিসগুলো এখানে এসেন্সিয়াল জিনিসগুলো এখানে রাখি আর কি যেমন ঘড়ি আমার মেয়ের স্যারদের যে কার্ড দে মানে কার্ডে যে পেমেন্ট করা হয় কার্ডে পেমেন্ট করা বলতে মানে আমরা পেমেন্ট করি সে যে কার্ডটা উনি দেন না সেই কার্ডগুলো এগুলো এখানে রাখি তারপর চাবিগুলো মানে বেরোতে গেলে চাবিগুলো যাতে ঠিকঠাক করে পাই সেই জন্য চাবিগুলো এখানে রাখি যদিও একটা হুক করে ঝুলিয়ে রাখলেও ভালো হয় তবে এখানে রাখলে আমার মনে হয় বেশি সুবিধে হয় কারণ নীলাজ্জির একটা চাবি আমার একটা চাবি ঝুলিয়ে রাখলে না একটা আমি ওঠাতে গিয়ে দেখেছি একটা পর একটা পড়ে যায় সেই জন্য এখানে রাখলে আমার মনে হয় ভালো লাগে তো দেখো এই কাজ মানে ওই সব ডাস্টিং টাস্টিং করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আজ এখন করব হচ্ছে কফির পকোড়া আর মেয়েকে পাশের বাড়ি থেকে বলেছে মেয়েকে কেন মানে আমাদেরও দিয়েছে পাশের বাড়ির থেকে একটু ওদের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য আমাদের একটু খা মানে প্যাকেট দিয়ে গেছে তো মেয়ে এখন ওই প্যাকেটটাই খাবে আর আমাদেরটা আমি রেখে দিয়েছি আমরা রাত্রে খাবো তো এখন একটুখানি আমি ফুলকপির পকোড়া করে নিচ্ছি ফুলকপিটা রয়েছে নিরাত্রি তো এখন একটু গ্যাসের সমস্যা চলছে ও ফুলকপিটা খাবে না তো আমি ভাবলাম প্রথমে ভেবেছিলাম তরকারি করব তারপরে ভাবলাম না তরকারি কালকে করব। আজকে আর তরকারি করবো না মেয়ে তো দুপুরবেলা খাবে না মানে ও তো ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস ওগুলো খাবে এখন সুতরাং আমার একার জন্য তরকারি করে লাভ নেই তো এখন ভাবলাম দুটো পকোড়া করে নিই মাছ আছে তারপরে ঢেঁড়সের পোস্ত ঢেঁড়স পোস্ত দিয়ে পোস্ত তিলভাটা সব দিয়ে করেছি সেটা আছে যদিও ভাবছি কি বলো তো ওই ঢেঁড়স যে পোস্ত আছে ওটা এখন খাবো না ওটা রাত্রে খাবো ওটা রেখে দিচ্ছি এখন কারণ এই কফির পকোড়া হলেই আমার যথেষ্ট তো এটা করে নিচ্ছি তো আজকে এই কাচের বোলটা নামিয়েছি যেন অনেক দিন ধরে ভাবছি নামাবো নামাবো আর না নামানো হচ্ছে না আজকে নামিয়েছি আর এই জিনিসগুলো তো আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় মানে খুব আস্তে আস্তে করি যাতে হাত থেকে পড়ে না যায় আমার শখের জিনিস ভীষণ শখের জিনিস এগুলো এগুলো মাইক্রোওভেন প্রুভ আর কি এগুলো তো এগুলো খুব শখ করে কেনা আমার এগুলো যদি পড়ে যে পড়ে ভেঙে নষ্ট হয় না খুব কষ্ট হবে সেই জন্য যখন করি তখন আজকেই নামানো নামালাম এটা এই বোলটা আরেকটাও এর চেয়ে আরেকটাও বড় বোল আছে সেটা নামানো হয়নি এখন ওটা রেখে দিয়েছি এটা নামালাম আরেকটা বলতো দেখোই তোমরা যেটা ওভাল আকৃতি আছে ওই ওভাল আকৃতিটা তো আমি মাইক্রোওভেনের ভেতর রেখে দিই তবে এই যে এটা আজকে নামালাম না এটাও ওই মাইক্রোওভেনের ভেতরই রেখে দেবো তাহলে যত্নে থাকবে জানো তো তো এখন ওই বেসন আর ময়দা দিয়ে এরকমভাবে করে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে পকোড়াটা করে নিচ্ছি অনেক দিন পর ফুলকপির পকোড়া খাবো যেমন ফুলকপির পকোড়া তো ফুলকপি তো সে মানে একটু জল ছাড়িয়ে নিলাম না নিজের জন্য করলাম দেখে তারপরে কি হয় জানি না যা হবে হবে আগে তো খাওয়ার জিনিস খেয়ে নি তারপর দেখা যাবে অত ভেবে খেলে খুব মুশকিল তো পকোড়া আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর জানো না যা দর দর করে খামাচ্ছি না চিন্তা করতে পারবে না কি করেছি বলো তো আজকে অল্প অল্প করে কাজ করছি আর অল্প অল্প করে একটুখানি বিশ্রাম নিচ্ছি ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নইলে পারছি না তো প্রচণ্ড শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে লবণ চিনির জল খাওয়া হয়নি জানো তো লবণ চিনির জল খেতে হবে নইলে হবে না শরীর থেকে প্রচুর মানে ঘাম বেরিয়ে যাচ্ছে তো আজকে লবণ চিনির জল খেতেই হবে কালকেও হয়েছে এরকম মানে একটু ফ্যানের তলা থেকে সরছি আর প্রচণ্ড ঘাম হচ্ছে তো এখন পকোড়া ভাজা হয়ে গেছে আমিও খেয়ে নেবো মেয়েও খেয়ে নেবে মেয়েকে এখন দিয়ে দিচ্ছি ও তো বললাম ওই যে আমাদের পাশের বাড়ির থেকে যে দিয়ে গেছে খাবার তো ওটা এখন ও খাবে আমরা বিকেলে এখন আমি আর খাবো না বিকেলে খাবো আমি তো ওকে আমি এখন বেড়ে দেব বেড়ে দিয়ে তারপরে আমি ভাত নিয়ে নেব আর ওই বললামই তো তোমাদের ঢ্যাঁড়সের যে তরকারিটা রয়েছে ঢ্যাঁড়স পোস্ত সেটাকে ঢুকিয়ে রাখবো বিকেলে হয়ে যাবে বিকেলে মাছও করা আছে জানো তো আর বিকেলে রান্না বিশেষ করতে হবে না ভাত আছে ও ওই দেখো মনে পড়েছে এখন ভাতে জল দেইনি জানো তো আমি এই ভয়েস ওভারটা দিয়ে যাই ভাতে গিয়ে জল দিয়ে আসি নইলে ভাতটা আবার নষ্ট হয়ে যাবে ভাতে জল দিয়ে আসবো ভুলেই গেছি তো এখানে মেকা মেয়েকে সমস্ত দিয়ে দিই আর আজকে তো তোমাদের সাথে আমি কতগুলো টিপস শেয়ার করলাম যেটা করলে মানে সঙ্গের কাজ সঙ্গে করলে যেমন ঘরটা পরিপাটি থাকে আর সেটা তোমাদের শুধু বলছি না আমিও নিজেকে নিজে মাঝে মাঝে বলি আর অনেক সময় কি দেখবে আমাদের হয়তো অনেক কাজের প্রেশার পড়ে গেল সেক্ষেত্রে না তখন আমরা মাথা ঠিক রাখতে পারি না কিন্তু সেক্ষেত্রে যদি মাথাটা ঠিক রাখা যায় তাহলে কিন্তু ঘর মানে প্রত্যেকটা কাজ দেখবে ঠিকঠাক হয়ে যাবে মানে তো আমাদের প্ল্যান মাফিক সাজিয়ে নিতে হবে যে কোনটার পর কোনটা করব রান্না আগে করব ঘর পরিষ্কার করব যদি বাইরে যাওয়ার থাকে সেটা আগে করব কোনটার পর কোনটা করলে সব কাজ ঠিকঠাক হবে আর তখন যদি মাথা গরম করে ফেলি না আমরা তখন দেখবে কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না মানে কেউ যদি কোনো কথা বলে তাহলে মুখ করা মুখ করে দেওয়া হচ্ছে এই এইরকম মনে হবে রকম মনে হবে না এরকমই হয় এটা আমার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয়েছে আমার এরকম হওয়ার পর আমি নিজেকে নিজে মোটিভেট করেছি যে এটা তো ঠিক নয় যে আমাকে নিজেকে সব পরিস্থিতিতে মাথাটাকে ঠিক রাখতে হবে মাথা যদি ঠিক রাখা যায় তাহলে সব পরিস্থিতি সমানভাবে আমরা ঠিক আয়ত্তে আনতে পারি আর কি তো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে একদম ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এখানে যে বোলটা রয়েছে না বোলটাকে এটার ভেতর ঠিকঠাক করে প্লেস করে দিই আগে এটা করে যায় নইলে আবার কখন ঠেলা ঠেলা লেগে পড়ে যাবে এটা আমার ভীষণ ভয় দেখেছো কত আস্তে আস্তে করছি মানে এগুলোতে তো না আমার ভীষণ মানে আমি আস্তে আস্তে এগুলো সাবধানে রাখার চেষ্টা করি কারণ এগুলো আমার ভীষণ পছন্দের ভীষণ প্রাণের জিনিস তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা